জমে উঠেছে নগা ছয় আসনের উপনির্বাচনে প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, উন্নয়নের সাথে এলাকার শান্তি শৃঙ্খলা ধরে রাখতে পারবেন এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেবেন তারা। নগা থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। নওগাঁ ছয় আসনের উপনির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর আত্রাই ও রানীনগর উপজেলা। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি। ভোটে জিততে প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছেন প্রার্থীরা। তবে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছেন অনেক ভোটার। আমরা ইভিএমে নতুন ভোট দিব এটা ভেবে খুব আনন্দিত। আমরা কিভাবে ভোট দেব এটা যদি জানতে পারতাম আরো একটু ভালো লাগতো। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব যিনি এমপি হবেন উপনির্বাচনে। তিনার কাছে চাওয়া পাওয়া একটাই, তিনি যেন রায়নগর আত্রায়ের যে উন্নয়নের ধারা ছিল সেটা যেন অব্যাহত রাখেন। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার আশ্বাস দেন তিনি। 17 অক্টোবরের নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে আমাদের অত্র এলাকার যেগুলো কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পন্ন করব এবং এলাকায় মাদক থাকবে না ইনশাআল্লাহ। অন্যদিকে পোস্টার ব্যানার ও লিফলেট টাঙাতে না দেয়া সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম। আমার দলের নেতাকর্মী শূন্য করার জন্য দফায় দফায় কয়েকবার হামলা হয়েছে, প্রতিনিয়তই ঘটছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকার পাশাপাশি বিএনপির অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন অফিসার। অভিযোগ যতগুলো অভিযোগ আমাকে দাখিল করছে সবগুলো অভিযোগের বিষয়ে আমি ব্যবস্থা আমি নিয়েছি। পাঁচ হলো পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, গুরুতর অভিযোগ এখনো আসে নাই। আগামী 17 অক্টোবর নওগাঁ ছয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার 3,06,725 জন। গত 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।